আসসালামু আলাইকুম। নবীদের কাহিনী, ডক্টর আসাদুল্লাহ গালিব। দুনিয়াবী ব্যবস্থাপনা আদম আলাইসাল্লাম। হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমুল্লা আলাই আত্মিবুল নবী কিতাবে বলেন, মানুষের দুনিয়াবী জীবনে প্রয়োজনীয় সর্বপ্রকার শিল্পকর্ম ওহি মাধ্যমে কোনো না কোনো নবীর হাতে শুরু হয়েছে। অতপর যুগে যুগে তার উন্নতি ও উৎকর্ষ সাধিত হয়েছে। সর্বপ্রথম আদম আলাইসাল্লাম এর উপরে যেসব ওহি নাজিল করা হয়েছিল তার অধিকাংশ ছিল ভূমি আবাদ করা, কৃষিকার্য ও শিল্প সংক্রান্ত। যাতায়াত ও পরিবহনের জন্য চাকা চালিত গাড়ি সর্বপ্রথম আদম আলাইসাল্লাম আবিষ্কার করেন। কালে বিবর্তনে নানাবিধ মডেলের গাড়ি এখন চালু হয়েছে, কিন্তু সব গাড়ির ভিত্তি হলো চাকার উপরে। বলা চলে যে সভ্যতা এগিয়ে চলেছে চাকার উপরে ভিত্তি করে। অতএব যিনি প্রথম এটা চালু করেন তিনি বড় আবিষ্কারক, আর তিনি ছিলেন আমাদের আদি পিতা, প্রথম মানুষ ও প্রথম নবী হযরত আদম আলাইসাল্লাম, যা তিনি ওহি মাধ্যমে যা তাকে আল্লাহ পাক শিখিয়েছেন ওহি মাধ্যমে প্রাপ্ত হয়েছিলেন। এটা হলো তাফসীরে মারিফুল কোরআনের ব্যাখ্যা থেকে বলা হয়েছে। এখানে 31 নং টিকা দেওয়া আছে, তাফসীরে মারিফুল কোরআন পৃষ্ঠা নং 629। আদমের যুগে পৃথিবীর প্রথম কৃষি পণ্য ছিল তিন ফল। ফিলিস্তিন ভূখণ্ড থেকে সম্প্রতি প্রাপ্ত সে যুগের একটি আস্ত তিন ফলে শুষ্ক ফসিল পরীক্ষা করে একথা প্রমাণিত হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তিন ফলের শপথ করেছেন, আল্লাহ আমাদের আদি পিতার উপরে শান্তি বর্ষণ করুন, আমিন।